जिनिस मोजो बॉक्स এসে গেছে কে এটা মোজো বক্স প্রিল সে ইনস্টাগ্রাম থেকে দেখে যেটা অর্ডার দিয়েছিলাম মোজো বক্স গিফট বক্স কাটটা কি কি আছে তোরটা কি কি আছে দেখি তাহলে রিঅ্যাক্টটা খুলো কামেন্টটা খুলো হ্যাঁ দুটো না দিয়েছো ব্রেকফাস্ট সিরিয়াল নিয়ে কম না ও সব গ্রুপ মিলে মিলে ওদের একটা প্রমোশন টাইপ তাহলে তুই একটা কর আমি একটা করি মা ওই টাইম সেদিন ভিডিও দেখছিলাম দীপিকার কি এটা দুটো রং লঞ্চ হয়েছে একটা চকলেট স্প্রেড ঘি স্প্রেড সামথিং এপিগামিয়া চকলেট ক্যারামেল হ্যাঁ এটা সেদিন এটা নতুন বেরিয়েছে আমি আমার হচ্ছে একটা ফাইভ স্টার অডিও আরে ভালো আমার আছে একটা ম্যাক্সো নো প্রিজারভেটিভস হোয়াট ইট ইজ ম্যাক্সো অল আউট অল আউট না ম্যাক্সো কি লিকুইড দাদা আমাদের সব ডায়েট वाला জিনিস আছে নেভার এটা ওয়েলনেস প্রোডাক্ট তো ওয়েলনেস প্যাক আর এটা তাহলে কত কত জিনিস থাকবে আমার একটা দুটো তিনটে হলো এক বক্সে একটা দুটো একটা দুটো তিনটে সেন্ট্রাল ফ্রেঞ্চ সেন্ট্রাল ফ্রেঞ্চ চুইংগাম না আজ চুইংগাম আমার একটা ট্যাং এই যে এটা ম্যাঙ্গোটা দিলে ভালো হতো ম্যাঙ্গোটা আছে বাহ আছে করবো এটা কি এটা স্যানিটারি প্যাডস কি আছে তোর কটা হলো বিরিয়ানি ভেজিটেবল বিরিয়ানি কে খায় ও এটা কি স্কিন বাই টাইটান এটা এটা আজকে কি দিচ্ছে আছে ব্রেক দিয়ে আ এটা তো স্নেপুন রে দেড় বন্ধর দারু তো এটা দেখ দারু হ্যাঁ ভালো দিয়ে মিল্ক লো এটাই সবথেকে ভালো আমার প্যাকেটে তোর আছে এটা হ্যাঁ না আমার এটাও ভালো হ্যাঁ দুটো এই সবটাই ভালো এটা পোলাও দিয়েছে পোলাও এটা হেভি হয়েছে এটা খুব এটা হচ্ছে এটা ভালো পোলাও ভেজ বিরিয়ানি এবার কি পোলাও ভেজিটেবল বিরিয়ানি কুকিং পেস্ট থ্যাংক ইউ পেস্ট ওই চিকেন দিয়ে পেস্ট দিয়ে দাও হ্যাঁ এটাও ভালো সবকটা তো কমই নিয়েছে এটা তো 55 কমই কমই তো ওয়েলনেস প্যাকটা তো নিচে 65 আর এটা 55 রুপিস ওটা জাস্ট নতুন এসেছে মোজো বক্স প্রমোশনের জন্য দিচ্ছে ওরা এটা কমন ফেস্টিভ্যাল আর খেয়েছি না এটা আমার প্যাকেটে সবথেকে ভালো যে এটা ডিফল্ট বক্স ওর মধ্যেই দেয় এটা ব্যাঙ্গালোর কলকাতা আলাদা জন্য বাহ এটা যে মানে রেসিপি এটা
এত ভালো লাগে নাকি পারফিউম? পারফিউম এত ভালো লাগে? তাহলে পায়ের এখানটায় খোলো, পায়ের এখানে নিচে বক্সটা খোলো, এই পাশে ডোরটা খোলো। কি করে তখন অ্যামাজনে ফ্রি দিচ্ছে, টাকা দিলে ফ্রি। নিজে কাশি টাশি দিলাম আমি খোলো নাকি, নিজের হাতে জিনিস আমি কি করে খুলবো? অর্গানিক বলছো? মেলাদিনই পাচ্ছি। এই একটা আনএক্সপেক্টেড একটা সারপ্রাইজ ছিল, পারফিউমের সেট একটা, বেলা ভিটা অর্গানিক। গন্ধগুলো জাস্ট দারুণ, সবকটা আছে এখানে, গোল্ড, রোজ, স্যানিউরিটা, ফ্রেশ, ফ্লোরা, গ্ল্যাম। আর কটা আমাকে গিফট করবে এরকম করে পারফিউম? এইটা একটা আনএক্সপেক্টেড ছিল, আর এটা তো পুরোই আনএক্সপেক্টেড। এটা অবশ্য রিয়ারও আছে, আমারও আছে। এটা থেকে আমার এই আরটা পারফিউম পেয়ে গেছি স্কিনের, ছোট একটা বেশ, এই আরটা পেয়ে গেছি স্কিনের। এখান থেকে পেয়েছিলাম, এটা কি জানো, মোজো বক্স না, অফিস থেকে আমি পেয়ে গেলাম সারপ্রাইজ। আজকে একটা জিনিস হচ্ছে, হ্যাঁ এই যে একটা হিন্ট দিলাম, এই একটা হিন্ট, আর এটা আপনারা তো বুঝেই যাবে যে এটা কী হচ্ছে। এই যে আজকে এটা বানানো হবে, আর আমরা ভাবছি একটা কী বলে কম্পিটিশন করবো যে কে কত ঝাল দিয়ে খেতে পারে, নাকি অন্য একটা কিছু, অন্য না ব্লাইন্ড ফোল্ডের, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো ওরকম করেই করবো। রিয়া সব কাটছে, আলু সেদ্ধ বসানো আছে, আলু আর ছোলা, আলু আর ছোলা সেদ্ধ বসানো আছে, আর ধনে পাতা, পেঁয়া, ধনে পাতা, পেঁয়াজ আর লঙ্কা। আর এই করে লঙ্কা না, এই আমার লঙ্কার গুঁড়ো দেবো। হ্যাঁ ঠিক আছে, এই লঙ্কাগুলো খুব ঝাল। তা আমাদের কাছে এই রেডিমেড মিক্সটা আছে মাদার্সে, এটা জলের, আর এটা হচ্ছে তেঁতুল, তেঁতুল দই থাকলে দই ছোট, হ্যাঁ ওটা আমার বেশি ভালো লাগে। তো অফিসের পর মানে অফিস থেকে ফেরার পর একটার পর একটা হয়ে যাচ্ছে, আর আমাদের অনেকদিন ধরে প্ল্যান ছিল ফুচকা খাওয়ার, ও এদিক ওদিক করে হচ্ছিল না, তো আজকে সব কিছু রয়েছে। পার্থ এক এক করে অর্ডার দিয়ে দিয়েছে, একটা একবার এনেছে পানিপুরি মিক্স ওই জলের ওটা, তারপরে চাটনিটা এনেছে, এখন ফুচকা আসছে মানে রেডিমেড যেটা হয়। তো এর জন্য ভাবলো যে আজকে একটা ফুচকা চ্যালেঞ্জ হয়ে যাক। তো রিয়া বললো না চল আমরা চোখ বেঁধে তারপরে ফুচকা খাবো, আমার এটা ঠিক আছে, তাহলে এটা কম্পিটিশন হয়ে যাবে। সো এই আর কি, সেসব রেডি হয়ে যাক, কাটাকুটি ফুচকা টুচকা সব নিয়ে বসে অ্যারেঞ্জমেন্ট করে তারপর তোমাদের সঙ্গে আসছি ফুচকা চ্যালেঞ্জ করতে। তো আমাদের ফুচকা চলে এসছে, ফুচকা খেতে ইচ্ছা করলে কী না কী করতে পারি আমরা। এটা কি মিন্ট? মিন্টটা না দিলেও হবে। এটা কি? লেবু। এই পালাচ্ছে লেবু, তাহলে গন্ধরাজ লেবু হলে ভালো হতো। ফুচকা, এই যে এটাই এখন ভাজা হবে, দই ফুচকার জন্য। আচ্ছা এটা কালকের জন্য দই ফুচকার বন্দি, আর চাট, এটা কি দিলি চাট? এই তিনটা আছে পুরো দই ফুচকার জন্য, এই তিনটা এখন লাগবে। হচ্ছে এই যে এটা তেল গরম হয়ে গেছে, নিল। হুম
মা ফুচকা করছে, মোটামুটি সব রেডি হয়ে গেছে। এটা আলু মাখা টক জল, এটা এটা অনেকটা একটুখানি কিরকম বলো তো, এটা হচ্ছে কি না জলজিরা, হ্যাঁ জলজিরার মতো টেস্ট। হ্যাঁ এটা তো ভালোই। আচ্ছা ফুচকার জন্য এখন জিভ লক লক করছে এখন। হ্যালো, সে যেরকম বলেছিলাম সব কিছু নিয়ে বসে যাবো আমরা, ওটাই হচ্ছে চ্যালেঞ্জ। আর এই যে ফুচকা, দশটা দশটা করে ফুচকা আছে। তো আমরা হচ্ছে একটা আইডিয়া বার করেছে রিয়া, হ্যাঁ মোটেও ভুলভাল আইডিয়া, আর বলো ফুচকা খেতে ইচ্ছা করছে, ফুচকা নিয়ে দিয়েছি যেহেতু লকডাউনে ফুচকা বসবে না বাইরে, বাড়িতে গেলে ফুচকা বানিয়ে একটা মজা হবে। এখন বলছে এইসব করে পেটের দেয় কত কিছু করতে হচ্ছে, দেখুন আমায় পেটের দেয় এটা মজা করার জন্য। তো আমরা হচ্ছে এই মানে ব্লাইন্ড ফোল্ডেড হবো, হয়ে যে আগে আগে খেতে পারবে সে জিতবে, আর যে হারবে সে হচ্ছে একটা পুরো কাঁচা লঙ্কা ফুচকাতে খেতে হবে। এটা হচ্ছে রিয়ারই আইডিয়া যে যে হারবে তার লঙ্কা দিয়ে খেতে হবে, খালি লঙ্কা দিয়ে খেতে হবে। রেডি? রেডি? হ্যাঁ চলো। তুমি দেখতে পারবে না তো, এ ওকে ওকে এটা দিয়েছিস ও তো দেখতে পারবে, ও তো এটা তোমার ছিল, দেখা যাচ্ছে না, দেখি তো ওনা দেখা যাচ্ছে না। কেউ এতে চোটটা আমি কবি না কিন্তু তা দেখতে না পাওয়াটাই তো ব্যাপার। তুমি এখানে বসো না, না ও তুই আগে প্লেটটা আমরা দেখে নি, ঠিক আছে দেখে নিচ্ছে আমি কাউন্ট করছি, ঠিক আছে কি ঝাল রে, আমি বলছিলাম প্রথমে ফুচকা একটু ভেঙে রেখে খেয়ে যাচ্ছে আলু দেখে না, আরে সবাই খেয়েই যাচ্ছে, আমি কি করছি, ছোলা
ছোলাটা দাওয়াতে আরো বেশি ভালো লাগতো বল। কি দিলে রিয়া, তুই দেখ, তুই খোল, কে আগে খাই দেখ, কই রিয়া শেষ, দাদা একটা আছে দিদি, এখন পাচ্ছে না খুলে দাদা দাদি খেলাম আমি, আমি যেতে ও খেয়ে যাচ্ছে মানে কাটার কাটার করে বাটির মধ্যে আলু করে শাস্তি হচ্ছে ও সব প্লেট বলছিল খেলবে না চার দিন ব্যাপার না না ফুচকা আলু আর জলটা ভালো বানিয়ে হ্যাঁ তো অ্যাজ ইউজুয়াল রেজাল্ট বেরিয়ে গেছে হ্যাঁ হিরো পার্টি বাট ও মানে এটা খেয়ে এতটাই হচ্ছে আর মনে হচ্ছে লঙ্কাও খেতে পারবে তো পানিশমেন্টটা আমরা মাইনাস করলাম এরপর দিন দুটো দই ফুচকা কম দেওয়া হবে হ্যাঁ দই ফুচকা আমি খেতে পারি বেশি ওর তো ওটাই তো পানিশমেন্ট কম দেওয়া হবে তো তোমার যদি ভালো লেগে থাকে বাড়িতে ট্রাই করো চোখ বেঁধে পাতা না এটা ইনোভেটিভ চোখ বেঁধে হ্যাঁ সেটাই হচ্ছে ছিল ফুচকা কম্পিটিশন গরম লাগছে এবার ঝাল লাগছে মানে আস্তে আস্তে ঝালটা মনে হচ্ছে এতদিন এতক্ষণ খাচ্ছিলাম ও উঠেই চলে গেল যাই হোক তাহলে আজকে ভিডিওটা এর মধ্যেই থাক যদি পানিশমেন্ট তোমরা কিছু দিতে চাও আমাদের বলো পরে মানে কমেন্ট সেকশনে বলো এই যে আরও আছে হ্যাঁ তো যদি কিছু পানিশমেন্ট থাকে তোমাদের ইনোভেটিভ আইডিয়া আমাদের বলো আর তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা টাটা আমাদের ফুচকা পার্টি স্টিল অন